শনিবার বিশালগড় থানাধীন দুই নম্বরে গেট সংলগ্ন রাবারবাগান এলাকায় মনু হালাম নামের বছর পঞ্চাশের এক মহিলাকে অর্ধ মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয় এলাকাবাসী সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় নির্বাপক দপ্তরে খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বিশালগড় হাসপাতালে নিয়ে যায় মহিলাটিকে এই সময় মহিলাটির পেট প্রচণ্ড ফলা অবস্থায় ছিল চিকিৎসকরা প্রথমে গর্ভবতী মনে করলেও পরীক্ষার পর বুঝতে পারেন অন্য কোনো জটিল রোগে আক্রান্ত মহিলাটি বিশালগড় থানাধীন দুই নম্বর গেট সংলগ্ন রাবারবাগান এলাকায় শনিবার বেলা বারোটা নাগাদ মনুহালাম নামের এই মহিলাটিকে প্রায় অর্ধ মৃত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী এ সময় মহিলাটির পেট প্রচণ্ড ফোলা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন মনে করেছিল মহিলাটি হয়তো গর্ভবতী হবে সঙ্গে সঙ্গে তারা বিশালগড় দমকল বাহিনীকে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মহিলাটিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে

হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা বুঝতে পারেন মহিলাটি গর্ভবতী নয় কিডনিজনিত রোগ বা হয়তো অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে তার পেট ফুলে গেছে অবস্থা গুরুতর দেখে চিকিৎসকরা দ্রুত মনু হালাম নামের এই মহিলাটিকে জিবি হাসপাতালে রেফার করে দেয় কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যখন দ্রুত চিকিৎসার জন্য মহিলাটিকে জিবি হাসপাতালে নেওয়া প্রয়োজন ঠিক সেই মুহূর্তেই খুঁজে পাওয়া যাচ্ছিল না হাসপাতালের টি আর জিরো সেভেন জিরো এইট টু সেভেন নম্বরের অ্যাম্বুলেন্স চালককে অন্যদিকে যন্ত্রণায় ছটফট করছে অজানা রোগে আক্রান্ত মহিলাটি প্রায় বিশ মিনিট পর অ্যাম্বুলেন্স চালক এসে গাড়ি নিয়ে জিবি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় এ সময় হাসপাতালে উপস্থিত অনেকেই চালকের কর্তব্যে গাফিলতিরও অভিযোগ জানিয়েছেন

পঞ্চাশ বছর মহিলার সাথে এ সময় ছয় বছরের এক পুত্র সন্তানও ছিল আরও জানা গেছে দরিদ্রতার কারণে মহিলাটি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে কোন রকমের জীবিকা নির্বাহ করে বর্তমানে জিবি হাসপাতালে মহিলাটির চিকিৎসা চলছে বলে সূত্রের খবর রিপোর্ট নিউজ মিডিয়া সিটি